নির্ধারিত সময় লিখে দিয়েছেন, সেই নির্ধারিত সময়ে সেই জায়গায় সেই মহল্লায় সেই উপস্থিত হয়ে সেইখান থেকে আপনাকে বিদায় নিতে হবে। ভাইজান বন্ধুরে, আমি মনিরুদ্দিন বড় নাম করা ব্যক্তি, আমি মনিরুদ্দিন বড় নাম করা ব্যক্তি, আমার মৃত্যুটা আমার ঘরে হবে, আমার মৃত্যুটা আমার বাড়িতে হবে, এটা কোনো নিশ্চয়িত নাই গো। একটা রাস্তার ধারে গরিবের গরিব মানুষ ভিখারী রাস্তায় মরে পড়ে থাকে। আমরা বলি লোকটা যদি অর্থজীবী থাকতো মনে হয় তার বাড়িতে কত না জানি কত সুন্দর ব্যবস্থা হতো। না রে না না গো না, ওটাই যদি হতো তবে আমার মাদ্রাসার সভাপতি মাস্টার সইবুর রহমান, যেই হরিশ্চন্দ্রপুর থানার কয়েক কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার জমির মালিক, তার অভাবের কোনো অন্ত ছিল না। আজকে সেই লোককে নিজের জায়গায় শুয়ে থাকতে পারলো না। ভাই গো, এত সম্মানিত ব্যক্তি বলে আমরা তার সম্মান দিতাম। ভাইজান, আমি যদিও মাদ্রাসার মেন হেড কমান্ডার হই, তবু আমি সইবুর রহমান সাহেবকে আমি শ্রদ্ধা করে উনি কিছু বললে আমি চুপ থাকতাম। এতই বড় ব্যক্তি, এতই মহান ব্যক্তি, অথচ তাকে জিসিপি দিয়ে উল্টে দেওয়া হলো, না পেল জানাজা, না পেল দেশের মানুষের একমুঠ মাটি। পেয়েছে কথা বলেন? তবে ভাইজান, আমি মনিরুদ্দিন পুনরায় বলি, আমি মনিরুদ্দিন পুনরায় বলি, যেই দিন আমার আল্লাহ আপনার সুন্দর করে তৈরি করেছেন, সেই দিন আপনার সুন্দর করে লিখে দেওয়া হয়েছে এতদিন বাঁচবে, এটা খাবে ওটা খাবে, এটা করবে ওটা করবে, এমন হবে তেমন হবে, তারপরে কচুর বনে যে মারা যাবে। তুমি যতই ধরে রাখো কচুর বনে যেই মরবে, কেন সেই দিনই লিখে দিয়েছে কচুর বনে মরবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, সেহেতু মরতেই হবে, মরতেই হবে। মরণ থেকে যতই বাঁচার চেষ্টা করুন না কেন, মরণ আপনার পিছা ছেড়ে দেবে না। সেহেতু ভাইজান বন্ধুরে, আজকে আমি মনিরুদ্দিন আপনাদের দেশের ভাই, আমি আপনাদের দেশের বন্ধু, আপনাদের সাথে সকাল সন্ধ্যা দেখা হয়, কতজন মজাক করে কথা বলেন, কতজন সম্মান দিয়ে কথা বলেন, কেন আমি তো আপনাদের দেশের ছেলে, আমি আপনাদের পাড়ার ছেলে। অন্যান্য জায়গায় গেলে পুলিশ সিকিউরিটি পায়, আমার এলাকার মানুষের কাছে তা দরকার নাই, কিন্তু আমি এলাকার ছেলে হিসাবে বলছি, হঠাৎ কখন চলে যাব জানি না, এখানেই বসে চলে যাব, না ওখানেই বসে চলে যাব, না নাগাল্যান্ডের মাটি থেকে যাব, ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তাহা ভালো জানেন। সেহেতু আমি বেঁচে থাকা পর্যন্ত বিনীত অনুরোধ করে বলি, আর তাফাল্লিং অন্যায় অবিচার অত্যাচার চুরি চিন্তায় করো না, একটু মরণকে স্মরণ করে সত্তর দিকে এগিয়ে আসুন, কল্যাণ আমাদেরই হবে, কল্যাণ আপনাদেরই হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে মনিরুদ্দিন আমি মরতে চাই না, কেউ মরতে চাই না, এমন কি আরে পয়সাওয়ালা রাজা মন্ত্রী তো দূরের কথা, একটা লোক 8.5 বছর থেকে অসুখে পড়ে আছে, কথা বার হয় না, হাঁটু গলা টেড়া হয়ে হ্যাঁ পেটের সুতে সাইটে গেছে, মুখ দিয়ে ভুমকুড়ি ছাড়ছে, আর লিশ্বাস ছাড়ছে তো লাগ দিয়ে লিশ্বাস বাইর করতে পারে না, পাইপ লাগা আছে পেটের কাছে, ও কি কইছে জানেন? এরকম একটা লোককে দেখতে গেছি তো খালি, আমি বলছি যে লোকটা তো অবস্থা খারাপে তো থাকবে না, চলে যাবে, তো দেখি লোকটা এই অবস্থায় কি কইছে, ও আল্লাহর কাছে ক্ষমা চাইছে না জান্নাত চাইছে না, আল্লাহ ভালো করে দাও কইছে, কি কইছে দেখি,
গন্ধ ছিটে গেছে, বিছানি পোড়া থাকছে, বহু বেটি যতটা পাচ্ছে সেবা করছে। আস্তে আস্তে করে কানটা লিয়ে যা মুখের কাছখানে গিয়ে ঠেকালছি তো বলছি বাঁচাও বাঁচাও বাঁচাও, মানে ও বাঁচতে চাইছে। তবে মরতে কেউ কথা বলো, মরতে কেউ চাই না, মরতে হবে এটা 100% জানা সত্ত্বেও আর কত কষ্ট দিবে যে আল্লাহ তুমি নিয়ে আলো এটা না একটু হাসিও লাগলো দুঃখ লাগলো, হবে তুই আর বেঁচে কি করবি। তবে ভাইজান বন্ধুরা আমার, আজকে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, কিন্তু ভাই গ শুধু এই মরণকে স্মরণ করবেন না, ওই দিন এমন একটি দিন আমাদের কাছে এসে যাবে, এমন একটা দিন আমাদের কাছে এসে যাবে, সেই দিনটা প্রায় কাছাকাছি চলে আসছে, সেই দিনটি যেন আর বেশি দূরে নাই রে, সেই দিনটি যেন অতি নিকটবর্তী, সেই দিনটি যেন অতি নিকটবর্তী, সেই দিনটির নাম কি রে, সেই দিনটির নাম হলো হাসরের ময়দানে, কঠিন ময়দানে এই পৃথিবীর মানুষেরা যেন কেউ বাঁচতে চাইবে না। ভাই গো আজকে আমি বাঁচতে চাই, বাঁচার জন্য কত ব্যবস্থা করি, বাঁচার জন্য কত চেষ্টা প্রচেষ্টা করি, কিন্তু বন্ধুরে সেই দিন যেন মানুষ বাঁচতে চাইবে না, সেই দিন যেন মানুষ কাকুতি মিনতি করে মৃত্যু চাইবে। আজকে যেমন কাকুতি মিনতি করে বাঁচতে চাইছে একজন, এসব এ পাঞ্জরে খাড়িয়েছে, ও কইবে কি আগে এই দিয়েছে জি ভাই, কইছে আর বাপ কলকাতাতে পড়া আছে, আরে কাহো কি হয়েছে তো কলকাতায় পড়া আছে দেখি, কইছে আর 5,000 টাকা দিন আর বাপের লাইটু তোয়া করবে, আরে আর বাপকে আল্লাহ ভালো করে কুরিয়া নিয়ে আসে। কথা কি বুঝা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে? তবে বাঁচার জন্য কতই বা চেষ্টা প্রচেষ্টা, কিন্তু ওই দিন এমন এক খাতারনাক ময়দিন, যেই দিনটির নাম হলো হাসর, যেই দিনটির নাম হলো বিচারের দিন, সেই দিনটি এমন খাতারনাক ময়দিন হবে। আগে এবং পরে অনেকগুলি কথা রয়েছে, সেই দিন মানুষ সহ্য করতে পারবে না। ভাই গো বন্ধুরে সেই দিন মানুষ আমার আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে বিনতির সাথে মৃত্যু চাইবে, আল্লাহর সইতে পারি না আর জান বাঁচে না, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি মেরে দাও, আল্লাহ তুমি মেরে দাও। আমার আল্লাহ বলেন এই আজকে কেন মৃত্যু চাইছি, কেন আমি আল্লাহ যাহা বলি সত্য বলি, আমি আল্লাহ সত্য, আমি যাহা বলি সত্য, আমি যে তোদের মারব না, আমি যে তোদের মারব না, আমি যে তোদের মারব না, এই কথাটা আমি 1000 বৎসর পূর্বে আমার নবীর দ্বারাই জানিয়ে দিয়েছি, শুধু আমার নবীর দ্বারাই জানাইনি রে, আমার নবীর যত ওয়ারিস ছিল, আমার নবীর যত ওয়ারিস ছিল, এই দাড়িওয়ালা মুলবিগুলিকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। আমার আল্লাহ বলেন রে আমার বান্দারা, রে আব্দুল্লাহর বাপ, রহিমের বাপ, খতিজার বাপ, সায়মার মা, কায়মার মা, জুলেখার দাদি, রুমেলার ফুফু, আমি যে তোদের মারব না, এই কথাটা বহুদিন পূর্বে বলেছি, আমার নবীকে শুধু বলি নাই, আমার নবীর যারা ওয়ারিস ছিল এই দাড়িওয়ালা মুলবিগুলি রাত্রি 12টার পরে খাড়া গ্রামের মাটিতে চিৎকার করে করে বলেছিল, তবে আমারই কথা বলেছিল, আজকে তাহাই প্রমাণ হবে, আমি তোদের মারব না। যতই মৃত্যু কামনা করে মন মরন্তরে আর দর্শন করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ হাজারো বছর পূর্বে আমার জিবরিল মারফতে আমার রাসূলের কাছে এই খবরটি পৌঁছে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, তবে মৃত্যু দুইবার জীবিত দুইবার, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আর তোদের মারব না, আর তোদের মারব না, যতই মৃত্যু কামনা কর রে মৃত্যু তোরে আর দর্শন করবে না। ভাই গো রে আমার আব্বা জানেরা রে খাড়া গ্রাম হরিশ্চন্দ্রপুর থানার লোকেরা বিনীত অনুরোধ করে বলি ভাই, মরণকে স্মরণ করে সেই কঠিনময় হাসরের দিনকে সামনে রেখে একটু সচেতন হয়ে যান, একটু কল্যাণের দিকে আসুন, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে বাতিলের মুখে লাথি মেরে একটু সত্যর দিকে আসুন। ভাই গো দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ, ভাই যান আজকে আসামের মাটি থেকে হাই মাদ্রাসাগুলি থেকে হাই মাদ্রাসাগুলি এবং আরবিক কলেজগুলি থেকে আরবি উঠিয়ে দিল। আমার বড় ভাই শেখ মানওয়ার হোসেন সাহেব তিনি আরবিক টিচার ছিলেন, বলছেন বিজেপি সরকার আসার পরে গত 2018 সাল থেকে চাকরিটা ক্যান্সেল করতে পারে না কিন্তু ক্লাস করতে পাই না। কেন? আমি তো আরবিক টিচার ছিলাম আর আরবিক তো উঠিয়ে দিয়েছে কিন্তু চাকরিটা ক্যান্সেল করতে পারো না, ডিউটি করতে হচ্ছে, যাচ্ছি আর আসছি। মুসলমান আপনাদের কাছে আর একটা কথা বলবো, দুটি আয়াত পাঠ করেছি তার মধ্যে একটা আয়াতের কথা আমি শেষ করে ফেললাম। এবার তৃতীয় যে আয়াতটি পাঠ করেছিলাম সূরা আল বাকারার 100 পরের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটাকে সামনে রেখে মাত্র আর 30 মিনিট আপনাদের কাছে থাকব, মাত্র আর ঘড়ি দেখে নিলাম এখন 12টা বেজে 53 মিনিট, মানে একটা বাজতে যায়, চাইবা হোক আমি মাত্র 30টা মিনিট থাকব, তারপরে ইনশাল্লাহ আমিও চলে যাব, আপনারা যাবেন কি যাবেন না জানি না, কিন্তু আপনারা যদি এইভাবে ল্যাটপেটে হ্যাপ পড়ে থাকেন তবে কিন্তু আমাকে চালাই দিয়ে হবে, কেন দেশের ছেলে প্রত্যেকের একটা মনে আশা আছে, যে মেলায় যে ডেট তোমাকে কোন ঢাচে জানি না, ডেট দিতে হবে, হাস পাগলাম কথা বললে হয় নাকি, কত রকম বুঝিয়ার নানা
আমার গত লড়া ডেট নিবে কি আমি গত লড়া করছি হবে না কি হবে না দেখেন এগুলা করা ঠিক হবে না একটা লোক আট মাস আগে নিয়েছে ওয়ার ডেটটা ভেঙে তোমাকে কেমন করে দিব তো ভাইজান তো তবুও কি করব কষ্ট করে এখানে এক ঘন্টা চিলেনি আর এক জায়গায় আর এক জায়গায় কাকে কোলে করব কাকে পিঠে করব যাই হোক এই লকডাউন আসাতে কিন্তু এলাকার মানুষ হাঁকে খুব পাইতে লেগেছে মানে লকডাউনের লেগে লোকজন অত তাড়াতাড়ি ডেট ফেট করে না আর তখন এই ডেট গালা পেয়ে নেয় তো যাই বা হোক আমি ওই সব কথা বলি না যদি আপনারা ধৈর্য রেখে বসে থাকেন তবে আমি মনিরুদ্দিন কথা দিচ্ছি বিশেষ করে হরিশ্চন্দ্রপুর থানার মানুষের জন্য আমাকে যতক্ষণ চায় আমি ততক্ষণই থাকবো ইনশাআল্লাহ তবে ভাইজান তবে আমি এই ঘটনা এই আয়াতটাকে সামনে রেখে একটা ছোট্ট ঘটনা বলব ঘটনাটা বলতে মোটামুটি 30 থেকে 32 মিনিট সময় লাগবে তবে ভাইজান আমি ওই এই আয়াতের বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি মনিরুদ্দিন একটা বুখারীর হাদিস পাঠ করেছিলাম হাদিসটা হলো সহিহ আল বুখারীর হাদিস যেমন কথায় কথায় একটা কথা বলে ফেলেছিলাম যে আল্লাহ মায়ের দোয়া কবুল করেন আমার মা মরে গেছে কিন্তু আজকে আমার ডানে বামে সামনে অনেকগুলি আমার মায়ের মতো বয়সের পা আছে আর রসুল বলেছেন মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয় তবে ভাইজান এখান থেকে হরিশ্চন্দ্রপুর যেতে কতক্ষণ লাগবে মোটামুটি 20 মিনিট এই যে একটা টাইম আছে একটা নির্ধারিত আছে সাইকেলে গেলে এতক্ষণ লাগবে মোটর সাইকেলে গেলে এতক্ষণ লাগবে হেঁটে গেলে এতক্ষণ লাগবে আর মানে চার চাকাতে গেলে এতক্ষণ লাগবে একটা টাইম আছে 15 না তো 20 না তো 30 এরকম একটা টাইম আছে কিন্তু মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমে কত দূর তাড়াতাড়ি যায় কতক্ষণে যায় কতক্ষণে যায় তার একটা ডিস্টেন্স আছে ডিস্টেন্সটা কি একটি দুশ্মন একটি দুশ্মন অন্য একটা দুশ্মনকে যেই পিস্তুলের গুলি দিয়ে মারে ঘোড়াটা টেনে গুলিটা পেরিয়ে ওই দুশ্মনের কাছে পৌঁছাতে যতটা সময় লাগে তার 70 গুণ দ্রুত গতিতে মায়ের দোয়া আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় ভাইজান বন্ধুরে মার কথা কত বলবো কথা এসে যায় তখন বলতে বাধ্য হয়ে যায় মার 5টা বেটা 4টা বেটি ওরাকে নিয়ে চিন্তাই করতাম না চিন্তা খালি করতে এইটা নিয়ে আরে কি করবে চলে যাব তখন মনে করি এগুলা কথা বারবার কই মানুষ কত খিদি পিদি লাগে কিন্তু চলে আসে কথা থামতে পারি না আমার আল্লাহ সত্য আমার রসুল সত্য আল্লাহ এবং রসুল যাহা বলেন তাহাই সত্য রসুল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতের 9টা রাজ্যের মধ্যে হাইরিংকের বক্তা মনিরুদ্দিন তারপরে জাজিস তারপরে যত ওইটা মাল 50-এ পাওয়া যায় কিন্তু এটা মাল সময়তে 80 পার করে দেয় আমার ভাইয়েরা আমার আব্বা সানেরা আমি কথা আপনাদের এসব বলি না তবে আমার চতুর্দিকে মায়েরা বসে আছেন মায়ের দোয়া রসুল কবুল করেন এটা হলো বুখারীর হাদিস আর আরেকটা বুখারীর হাদিস পাঠ করেছিলাম সেই হাদিসটা কি النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة এটাও বুখারীর হাদিস কিছু বুজুরুক দেখবে ও পোয়াল ঘুষকা ঘুষি করছে মানে ও আরবি বুঝুক আর না বুঝুক মসজিদ খানটা বুঝাই নিলে ও ভাববে যে কি এখন পয়সা চাইবে ও কি বলবে এটা আর দেখলে না মানে আরবি বুঝে না ওই মসজিদ তো যে কোনো ভাষাতে মসজিদই হবে মামবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আগাদিকও বুঝল না পরাদিকও বুঝল না মসজিদ শুনে বলে আর ওয়াজ হবে না চল বাড়ি যাই মুলবি মসজিদ কে দিয়েছে
একটা চ্যাংড়া জাপান গেছে, তো জাপানিরা ইংরেজিতে কথা কইছে, নমাজের সময় যখন দাঁড়াইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নমাজের পরে আছে কইরমেবে সূরা গালাফের আরগে দিকার বাতানি, তো ওইরকম হাদিসটা পাঠ করলেই ওর পোয়ালে জায়গা থাকবে না, উবাড়িয়ে যাবে। আরে কি বলছে, টাকা চাইছে না, অন্য কিছু বলতে চাইছে, একটু দেখি, দেখবে না। ওই যে মসজিদ শব্দটা শুনলি মানে ঘুষুর ঘুষুর চালু করে দিল। ভাইজান, কোন মুলবি বলেছে কিনা জানি না, মুনিরের কাছে শুনে লাও, মুনিরের সমালোচনা তো চার দোকানে হয়, শুনে লাও। দান করে যত নেকি, দানকারীকে দোয়া দেওয়া তার থেকে বেশি নেকি। এবার যাও বাড়ি, যখন আমার ভাই টাকা 5000 পকেট থেকে বের করে আমার হাতে দেবে, এক রিক্সাওয়ালা দেখে বলবে আল্লাহ আমি যদি রিক্সা না চালাইয়া তার মতো ব্যবসিক হতাম, আমিও আজ মনিরুদ্দিন ভাইয়ের হাতে টাকা 5000 দিতাম, কে জানি জানি না রে রিক্সাওয়ালা থেকে তোকে এক রিক্সাওয়ালার মালিক বানিয়ে দিতে পারে। কে বলে, কে ভেবেছিল মুনির কে স্যার বলতে হবে, ভেবেছিল কেউ? এই জন্য আমি মনিরুদ্দিন বলি, কেউ যদি দায় কেউ বসে দেখো, কে জানি জানি না ওর দাওয়ার মধ্যেই তোর কল্যাণ আছে, ওর দাওয়ার মধ্যেই হতো তোর কল্যাণ আছে। আর মসজিদ শুনে তুমি পোয়াল ছাড়ছ, আর পারলো না, 14 বছর কাটিয়ে দিল। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী, তার এই পবিত্র হাদিসের মধ্যে তিনি বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মত উম্মতিরা, যারা আল্লাহর ঘর বানায়, যারা আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তার ঘর বানায়, তবে আল্লাহর ঘর বানা হয় খাড়া গ্রামের মাটিতে, আমার আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ওই আরবিটার বাংলা এটা, যারা আল্লাহর ঘর বানাই আল্লাহ তার ঘর বানাই, তবে আল্লাহর ঘর বানা হয় খাড়া গ্রামের মাটিতে, আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। সেই জান্নাত এমনই কি জায়গা রে, সেই জান্নাত এমনই কি খুশির জায়গা গো, আমার পরদা নাসিন মায়েরা, আমার পরদা নাসিন বোনেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আজকে আমরা মসজিদের কথা শুনে আমরা স্টেজ ছেড়ে বাড়ির প্যান্ডেল ছেড়ে বাড়ির দিকে যাই, কিন্তু ওই দিন মসজিদে নবাবিতে শোনা আল্লাহর ঘর আল্লাহ বানাইবে, আপনার টাকার দরকার নাই, কিন্তু কথাটা শুনেন। আজকে আমি মনিরুদ্দিন মসজিদ শব্দটি শুনে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি বা চলে যাই, কিন্তু যারা জান্নাতের ঘরের কথা শুনলে আমরা বেরিয়ে যাই, কিন্তু মসজিদে নববীতে মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীতে এমন এক ঘটনা ঘটলো, সেটাও বুখারীর হাদিস বলতে আধা ঘন্টা সময় লাগবে, আমি তা বলতে চাই না, শুধু একটু কিঞ্চিত আপনাদের ইশারা দিয়ে বলি। ভাইজান বন্ধুরে, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে দরখাস্ত নিয়ে গেলেন এক ছেলে, এক তরুণ, এক যুবক নবীর কাছে দরখাস্ত নিয়ে গেলেন,
আল্লাহর নবী দয়ার নবী কে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ওই খেজুরের গাছটা যদি আমাকে নিয়ে দেওয়া হতো আমি না জানি কতই কল্যাণ হতাম। রাসূল বলেন কার গাছ? বলে করিমের গাছ। বলে করিমকে ডাকো তো। করিমকে ডাকা হলো। বলে করিম করিম রে আমি রাসূল বলছি তোর খেজুরের গাছটা এই ছেলেটাকে দিয়ে দে। পিছনে অনেক 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 কথা আছে, আমি শুধু একটু বলছি। ভাই গো আমার রাসূল দয়ার নবী একবার নয় দুইবার নয় কয়েকবার বললেন, কিন্তু ওই গাছের মালিক শুনল না। গাছের মালিক যেন উল্টো পিঠ দিয়ে বেরিয়ে চলে গেল। নবীর মুখটি মলিম হয়ে গেল, নবীর মুখটি চুচু মুচু হয়ে গেল। আমি এক দেশের নবী আর আমার কথা রাখল না, এই দুঃখে নবীর মুখটা মলিম হলো না রে। নবীর মুখটা মলিম হওয়ার কারণটা হলো হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর মুখটা কালো হওয়ার মানে মলিম হয়ে যাওয়ার কারণ হলো যে আমি নবী হয়ে এক অন্যের উপকার করতে পারলাম না, এটাই দুঃখ। কিন্তু আমি এত বড় বক্তা আর আমার কথা শুনে না বসতে বলছি তো বসে না, এটা দুঃখ নয়। কোনটা দুঃখ? আমি আমি দেশের নবী হয়ে আমি আমি একজন ইয়াতিম হয়ে আমি এক ইয়াতিমের উপকার করতে পারলাম না, এই দুঃখে দুঃখিত হয়ে রাসূলের মুক্তি মলিম হয়ে গেল।